আসসালামু আলাইকুম, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলুন দেখে নিই আজকের ব্রাইড কালেকশন গুলো। তার আগে বলে দিচ্ছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। যে কোনো পোশাককে আকর্ষণীয় করে তুলতে ইনার গার্মেন্টস যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা নারীরা খুব ভালো করেই জানি। নিয়মিত যদি আমরা ব্রা ব্যবহার না করি তাহলে চেস্টের যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি কথা বলবো রেগুলারলি ইউজের না, বরঞ্চ যে কোনো পার্টি অথবা অকেশনালি পরার জন্য যে ব্রাগুলো আমরা ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় পুশ আপ অথবা ফোমের ব্রা। আমাদের কাছে আছে অরিজিনালি চায়নার জিয়াজি ব্র্যান্ডের ব্রাগুলো, যেগুলো হচ্ছে পুশ আপ ব্রা অথবা যেটাকে বলে থাকি আমরা ফোমের ব্রা। এই ব্রাগুলো আমরা পরে থাকি ওকেশনালি বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে, যেন আমাদের বডি শেপটা সুন্দর দেখায়। জিয়াজি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটি চারটি কালারের ব্রা হয়ে থাকে। ব্রাগুলো কত সুন্দর সুন্দর চারটি কালার এবং এগুলোর সাইজ হচ্ছে 34-40 পর্যন্ত। এইগুলো খুবই হাই কোয়ালিটির ব্রা এবং এর ফোম এবং এর যে কাপড়ের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি, যেন এগুলো পরে আপনারা কমফোর্টেবল এসে সাথে সাথে আপনাদেরকে লাগে স্টাইলিশ। সো ব্রাগুলোর কালারগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাইব্রেন্ট কালারগুলো, যে কোনো লাইট কালার বা ডিপ কালার ড্রেসের নিচে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং প্রথমে চলে যাচ্ছি এই ব্রাগুলোর কাপসের দিকে। আপনারা কাপসের দিকগুলো খেয়াল করবেন যে কাপসগুলো তো হচ্ছে ফোম, যেহেতু এগুলো একটা পার্টি ওয়্যার ব্রা বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার মতো ব্রা, তাই কাপ সাইজগুলো একটু মোটা হয়, একটু মোটা ফোম দেয়া, যেন আপনাকে একটু আপনার বডি শেপটা সুন্দর দেখায়, একটু উঁচু দেখায়। সেই জন্য এর কাপে দেওয়া আছে একটু মোটা ফোম, কিন্তু এটা তাও খুব সফট, যেন আপনি পরে খুব বেশি ডিসকমফোর্টেবল ফিল না করেন। নেকের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর করে নেকের ফিনিশিংটা দেওয়া, নেকে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এর সেন্টার পয়েন্টে একটা ফ্লাওয়ার করা আছে, দেখতেই পাচ্ছেন। এই যে স্ট্রিপসগুলো এগুলো চিকন করে দেওয়া, চিকন করার ফলে আপনি যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের নিচে এটা পরতে পারবেন বা স্লিভলেস ড্রেসের নিচে আপনি এটা পরতে পারবেন। সো এই হচ্ছে এটার বড় একটা উপকারিতা, বাস্ট লাইনটি। সাধারণত এই ধরনের ব্রাতে নিচে ওয়্যার থাকে, বাট এটা হচ্ছে একটা ওয়্যারলেস ব্রা। সো এটার বাস্ট লাইনের নিচে কোনো প্রকারের ওয়্যার দেওয়া নেই, যার কারণে আপনার বাস্ট লাইনের নিচে কোনো প্রকারের ইরিটেশন হবে না। আন্ডার আর্মসের যে উইংসটা, উইংসে এখানে খুব সফট কাপড় দিয়ে ফিনিশিং দেয়া, যার কারণে আপনার আন্ডার আর্মসে কোনো প্রকারের ধার ধার অনুভব হবে না বা কোনো প্রকারের ইরিটেশন বোধ হবে না। এটার হুক সাইডটা দেখুন, খুবই মোটা করে এটার হুক সাইডটা দেওয়ার কারণে যখন আপনি হুকটা লাগাবেন তো এটা আপনার পিঠে লাগবে না, আপনার পিঠে তো লাগবেই না, আপনাকে কোনো ইরিটেশন দেবে না এবং আপনি এটা বেশ লং টাইম পর্যন্ত পরে থাকতে পারবেন। সো এই একটা সুন্দর অনুভূতি পেয়ে যাবেন এই ব্রাটি যতক্ষণ ইচ্ছে আপনি পরে থাকতে পারবেন। সাধারণত আমরা পার্টি ওয়্যারের জন্য যে ব্রাগুলো পরে থাকি ওগুলো পরার পর আমাদের একটু ডিসকমফোর্ট ফিল হয় এবং ফিল হয় যে কোন সময় আমরা ব্রাটা চেঞ্জ করব, কিন্তু এই ব্রাটি আপনার কমফোর্টেবলনেসের চিন্তা করে ওইভাবেই তৈরি করা হয়েছে, যেন আপনি একটু লং টাইম ব্রাটা পরে থাকতে পারেন। সো এই টাইপের ব্রা সাধারণত আমরা পার্টির জন্য পরে থাকি, তাই আপনি যদি চান যে আপনার পার্টি লুকটাকে সুন্দর করতে তাহলে নিতে পারেন অরিজিনাল চায়না ব্র্যান্ডের এই জিয়াজি ব্রাটি। এটা হচ্ছে অরিজিনাল জিয়াজি ব্র্যান্ডের স্টিকার, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার। এছাড়াও যে কালারগুলো আছে দেখুন, এই যে নাইস একটা ক্রিম কালার। এই অরিজিনাল চায়না ব্র্যান্ডের জিয়াজি ব্রাটি নেওয়ার জন্য আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে। আপনি ইনবক্স করবেন আপনার কী সাইজ দরকার এবং আপনি কোন কালারটি নিতে চাচ্ছেন, আপনার নাম, মোবাইল নাম্বার এবং হোম অ্যাড্রেস সহ। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 60 টাকা, ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 130 টাকা। তবে ঢাকার বাইরে গ্রাহকরা হোম ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করবেন অর্ডারটি কনফার্ম করার জন্য। সো আপুরা দেরি না করে আপনাদের সবার কালেকশনে রাখতে পারেন এই সুন্দর ব্রাগুলো। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আগামী ভিডিওতে আবার নতুন কিছু কালেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।